there, Itish, Itish, Korean friend for me. আমার বন্ধু বিয়ে ফেরা শেলি সাথে বিয়া আমি নিজেকে ভালোবাসি ইড্রিস তোর এত বড় সাহস তুই বামন হয়ে চন্দন দিকে আমি শকিনা কে বড় সম্পত্তির মালিক শ্বশুর মশাইয়ের আমি শকিনা জোর করে বিয়ে করব আমি তো ওটাই চাই সুন্দরী শকিনার ভূমিকায় অভিনয় করছে এনএন এনএন ইদিসের ভূমিকায় অভিনয় করেছে উইলিয়াম এনএন ভূমিকায় অভিনয় করেছে কর্ষাল শকিনার বাবার ভূমিকায় অভিনয় করেছে অ্যারি মার ভূমিকা অভিনয় করেছে শামিনী এবং শকিনার দুই শক্তির ক্যারেক্টারে অভিনয় করেছে সরি কেশিকা অ্যান্ড ইউচিন তোমার সাথে 5 বছর আমি প্রেম করছি তোমার সাথে কিন্তু আমি কোনোদিন হারিয়ে যাইনি তোমার সাথে আমার খুব হারিয়ে যেতে মন চাচ্ছে কি গান শুনবো
এবার আমরা সুখের কণ্ঠে শুনছি মন চাই মন চাই
হোসেন ঢাকা ডেন্টাল কলেজের ছাত্রলীগের সহ অর্থ বিষয়ক সম্পাদক নাফিস কামাল ভাই ধন্যবাদ আপনাকে D51 তোমাদের প্রোগ্রাম সম্পর্কে আসলে বলতে গেলে অনেক ভালো হচ্ছে প্রোগ্রাম ক্যারি অন হোপ এটা সেরা প্রোগ্রাম হবে ঢাকা ডেন্টাল কলেজে আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছে ঢাকা ডেন্টাল কলেজের ওরাল অ্যানাটমি ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ডাক্তার মশিউদ্দিন আহমেদ স্যার স্যারকে মঞ্চে এসে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আহ্বান করছি সকলকে শুভ সন্ধ্যা আমি আজকে সত্যিকার অর্থে হাইলি ডিলাইটেড যে তোমাদের এখানে এসে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমি আসতে পেরেছি তোমাদের ছাত্রছাত্রীরা আমাকে যখন দাওয়াত দিয়েছিল আমি বলেছিলাম যে আমাদের চেম্বারের টাইম পাস করে যে কিভাবে যাব তবু আমি চেষ্টা করবো কিন্তু আজকে ইনফ্যাক্ট আমার মন থেকে বলতেছিল যে না যেতে হবে এবং ট্রেনে আমি আসলাম এবং আমার আসা সার্থক এবং আমি সত্যি এত ভালো লেগেছে এটা আমার অন্তরের কথা যে এ পর্যন্ত এই ডেন্টাল কলেজে প্রতি বছরে এই অনুষ্ঠান হচ্ছে এবং প্রতি বছরে এই অনুষ্ঠানের মান ক্রমান্বয়ে বাড়ছে আমাদের সকল এতটাই চমৎকার এবং আজকে আমি কিছুক্ষণ আগে আলাপ করছিলাম নাইম তোমার অন্যান্য তোমাদের সিনিয়র ভাইদের সাথে যে এই ডেকোরেশনটা রিয়েলি নাইস তোমাদের পারফরমেন্স যদিও তোমাদের সঙ্গে ফার্স্ট ইয়ারের ছেলেদের সঙ্গে আমার যোগাযোগ হয় নাই সেকেন্ড ইয়ারে গেলে হয়তো আমার সঙ্গে তোমাদের দেখা হবে তো সেখানে তোমাদের ছেলেমেয়েরা যে পারফর্ম করতেছে এবং বিশেষ করে তাউজ ওয়ান দ্য ফরেনার্স ফরেনার্স ছেলেমেয়েরা লাইন মালয়েশিয়ান এবং বোধ হয় আরও অনেক জায়গার ছেলেমেয়েরা আছে তারা বাংলাদেশকে ভালোবেসে অর্থাৎ তাদের অনুষ্ঠান থেকে মনে হয় যে তারা আসলে বাংলাদেশ বাংলা ভাষাকে অনেক ভালোবাসে আমার মনে আছে আমি মালয়েশিয়াতে কয়েকবার গিয়েছি এবং সেখানে মালয়েশিয়াতে ঘুরলে কিন্তু তোমার মনে হবে যে বোধ হয় আমরা বাংলাদেশে আছি ঠিক এরকম ওখানকার মুসলিম সেন্টিমেন্ট তারপরে অন্যান্য সব কিছুই আমাদের দেশের সঙ্গে পুরোপুরি মিলে যায় এবং আজকাল অনেকেই সেকেন্ড হোম তৈরি করতেছে মালয়েশিয়াতে মালয়েশিয়ার মানুষজনকে আমাদের খুব কাছের লোক মনে হয় ঠিক সেটাই এই ছেলে মেয়েগুলোই প্রমাণ করলো যে আসলে তারা ফার্স্ট ইয়ারে বসে এত অল্প সময় এত সুন্দরভাবে বাংলা বললো এটা আমি অভিভূত এবং এরা যে সুন্দর করে বলেছে এর পিছনে তোমাদের যে সহযোগিতা তোমাদের তাদেরকে বলার মতো সক্ষম করে গড়ে তোলা এটাও তোমাদের একটা অসম্ভব প্রতিভা এবং আমি সকলের জন্য তোমাদের সকলের জন্য আমি দোয়া করি যে তোমরা সবাই ভালোভাবে নিজেদেরকে এরকম উৎফুল্লভাবে উচ্ছ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যেতে পারো পাশাপাশি আরেকটা কথা বলবো অ্যাজ এ টিচার এটা আমার বলাই দরকার যে তোমরা সবাই আনন্দ করতে সবই করবে পাশাপাশি পড়াশুনো আমরা কিন্তু তোমাদের মন খারাপ হয়ে যায় না যেন পড়াশোনার কথা শুনলে আমরা পড়াশোনার ব্যাপারে তোমাদেরকে 100% সহযোগিতা করতে চাই টিচাররা তোমাদের এনি টাইপস অফ হেল্প ইফ ইউ নিড আমরা আমাদের কাছে আসবে তোমরা আমরা অবশ্যই হেল্প করব সেই জন্য এই আনন্দ উচ্ছ্বাস এর মাঝখানেও পড়াশোনাকে ভুলে যেও না থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অসম্ভব রকম গর্বিত এবং আনন্দিত থ্যাংক ইউ ভেরি মাচ আগে প্রেস বিতরণের জন্য আমি D51 এর চারজনকে ডাকছি মিমি উষা লিয়া মেঘলা ওদের চারজনকে স্টেজে ডাকছি মিমি উষা লিয়া মেঘলা প্রথমে ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান নাইম ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি
নাগাল্যান্ডের দলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির রহমান ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। নাগাল্যান্ডের দলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আদনান সাকিব ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। সাকিব ভাই অনুপস্থিত। এবারে ঢাকা নেতাগঞ্জ ছাত্রলীগের সহ সাংগঠনিক সম্পাদক মিরাজ বিল্লা ভাইকে স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এবার একে একে করে স্যার আমাদের ভাইদের হাতে প্রেসগুলো তুলে দিবে। আমি টি-51কে অনুরোধ করছি স্যারের মাধ্যমে ভাইদেরকে প্রেসগুলো বিতরণ করার জন্য। প্রথমে প্রেস নিবে আরিফুজ্জামান নাইম ভাই, ঢাকা নেতাগঞ্জ ছাত্রলীগের সভাপতি। এরপরে সাধারণ সম্পাদক আমির রহমান ভাইকে প্রেস দেওয়ার জন্য বলছি।